বন্ধুরা, এই যে ফুটফুটে বাচ্চা মেয়েটাকে দেখছেন, ওর নাম নিহা দাস, 4 বছর বয়স। ও দীর্ঘ বছর তিনেক ধরে, ওর এখন বয়স 4 বছর, 3 বছর ধরে একটা প্রবলেমে ভুগছে। তা প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে ওর পায়ের তলে একটা ভেসিকুলার ইরাপশন হয়, সেটা শুধুমাত্র গরমকালেই হয়। এই ওর মায়ের সাথে এসছে, শুধুমাত্র গরমকালেই হয় ভেসিকুলার ইরাপশনটা। কী হয়, জল ফুসকার মতো হয়, সারা পায়ে ভরে যায়, মেনলি সোলে হয়, পায়ের তলে, এছাড়া সাইডেও হয়। তা দু পায়ের তলায় মেনলি ভেসিকুলার ইরাপশন হয়, যেগুলো প্রচণ্ড সিভিয়ার পেইন হয়, টেন্ডারনেস থাকে, পেইন হয়, এবং তার জন্য এরম হয় যে সে হাঁটতেও অসুবিধা হয়। এই নিয়ে বছর তিনেক ধরে, মানে সামারে, শুধু সামারেই থাকে, সামার চলে গেলে আর থাকে না। তা ওর মা বললো, তা আপনি ম্যাডাম আপনি বলুন তো, কী সমস্যাটা কী হয়, এতদিন ধরে কী দেখেছেন, কী সমস্যা? কি সমস্যা বলতেন সেটাই বলতেন, যেটা আমাকে বললেন সেটা বলবেন। কি হয় সমস্যা? গরমকালে গরম আসলে তখন পায়ের তলে ফুসকা পড়ে, জল ভরা ফুসকা গুলো, সেগুলো কি সমস্যা হয়? সেগুলো ব্যথা হয়, যন্ত্রণা হয়, সেগুলো হলে তখন ব্যথা হয়, ব্যথা হয়। এমনকি বললেন যে হাঁটতে পারে না, স্কুলে নিয়ে যান, কোলে করে নিয়ে যেতে, হাঁটতে পারে না, তখন ওই কোলে করে স্কুলে নিয়ে যেতে। এর জন্য চিকিৎসা করেন? চিকিৎসা করেছেন তো? না করিনি। এর জন্য বিশেষ কিছু চিকিৎসা করেন? না। গরমকাল চলে গেলে আবার চলে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেখুন, এইটাই মেন সমস্যা, এই সমস্যা নিয়ে আমার কাছে আসছে। এছাড়া ওর কিন্তু বিশেষ কিছু সমস্যা নেই। এই যে আমি লিখেছি যে এই যে নিহা দাস, 4 বছর বয়স, বিগ ভেসিকুলার ইরাপশন বোথ সোল, এটা শুধুমাত্র সামারেই বাড়ে। এই যে লিখেছি, এটা 3 বছর ধরে হচ্ছে। এছাড়া যখন পার্সোনাল হিস্ট্রি দিয়ে জিজ্ঞাসা করেছে, ছোটোবেলা থেকে বিশেষ কোনো রোগ হয়েছে কি না, হয়েছে কিছু বলেছেন? তেমন কিছু হয়নি। পার্সোনাল হিস্ট্রি লিখেছি, ক্রস আছে, কিছু নেই। ফ্যামিলি হিস্ট্রি যখন জিজ্ঞেস করেছি, এইরকমই ভেসিকুলার ইরাপশন ওর মায়েরও হয় বলেছে। আপনার হয় বলেছেন? হ্যাঁ আমার। ওর মায়ের হয় বলেছেন, আর কার হয় বলেছেন? আপনার দাদা। তার মানে ওর মামারও হয়। দেখুন, এই একই ভেসিকুলার ইরাপশন সামারে হয়। তাছাড়া ওর মায়ের ইউটেরাইন ফাইব্রয়েড ছিল, দ্যাট অপারেটেড 1 ইয়ার অ্যাগো। এই যে লিখেছি, আর একটা হচ্ছে ওর দাদুর একটু অ্যাজমা ছিল, ওর মা ঠাকুমার একটু অ্যাজমা ছিল, অ্যাজমা আছে, আর হচ্ছে ওর দাদুর সিবিএ আছে, সিবিএ হয়েছে, তার মানে কী হয়েছে, স্ট্রোক হয়েছে। এই ফ্যামিলি হিস্ট্রিতে পেয়েছি। যখন জিজ্ঞেস করেছি আপনার মেয়ের, ওই নিহার, গরম বেশি লাগে না শীত বেশি লাগে, কী বলেছেন? গরম লাগে, গায়ে গরম বেশি লাগে। এই যে আমি লিখেছি হট পেশেন্ট। ঘাম কেমন বলেছেন? কথা বলুন এখন, খাবে, দাঁড়াও, ঘাম গায়ে গরম, এই ঘাম কেমন বলেছেন? ঘাম হয় প্রচুর, প্রচুর ঘাম হয়। জল তেষ্টা কেমন বলেছেন? জল তেষ্টা প্রচুর, এমনকি রাত্রে উঠে উঠেও খেতে হয়। তাহলে জল তেষ্টা দেখুন প্রচুর আছে, ছোটো মেয়ে কিন্তু জল তেষ্টা প্রচুর আছে। আর পায়খানা যখন জিজ্ঞেস করেছি, ওর ল্যাট্রিনটা কেমন হয়, পায়খানা কেমন হয় বলেছেন? খুব কষা পায়খানা। এই যে আমি লিখেছি, দেখুন, জল তেষ্টা প্রচুর আছে, গরম বেশি, জল তেষ্টা প্রচুর, ঘাম প্রচুর হয়, এবং এই যে কনস্টিপেশন আছে, একটুতে ঠান্ডা লাগে, সর্দি কাশি হয়, একটুতে ঠান্ডা লাগে না, এটা কিন্তু নেই, একটুতে ঠান্ডা লাগে না। অ্যাকচুয়ালি ওকে আমি দিতে যাচ্ছি কমন সল, ন্যাট্রাম্বিউর। কেন ন্যাট্রাম্বিউর দিচ্ছি সেটাই বুঝিয়ে দিচ্ছি। এরপরে যখন জিজ্ঞেস করেছি কী খেতে ভালো লাগে, ও ভাত রুটি কোনটা খেতে ভালোবাসে? ভাত, ভাত খেতে ভালোবাসে। এই মাছ মাংস ডিম কোনটা বলেছেন ভালোবাসে? মাছ, মাছ খেতে ভালোবাসে। দেখুন, রাইসটা খেতে ভালোবাসে, মাছ খেতে ভালোবাসে, আর তিতো ভালোবাসে না, ভালোবাসে না, কি বলেছেন? ভালোবাসে। দেখুন, বাচ্চা মেয়ে, সাধারণত বাচ্চারা তিতো খেতে ভালোবাসে না, ও কিন্তু তিতো খেতে ভালোবাসে। এই যে আমি লিখেছি, নিচে দাগ দিয়েছি যে এই যে রাইস খেতে ভালোবাসে, ফিশ খেতে ভালোবাসে, আর হচ্ছে বিটার ভালোবাসে। তাহলে একটা মেয়ে সব পাচ্ছি। আর একটা অ্যাভারশন যে পেয়েছি হচ্ছে, আচ্ছা, রোদে, গরমে রোদে গেলে কোনো অসুবিধা হয় নাকি? কোনো অসুবিধা হয় না, সহ্য হয় না, গরম লাগে। এই অ্যাভারশনটা সানলাইট লিখেছি, সানলাইটে অ্যাভারশন আছে। আর যদি না খেয়ে উপোস করে থাকতে পারে, অনেকক্ষণ খিদে পেয়েছে না খেয়ে থাকতে পারে, তাহলে দেখুন, ন্যাট্রাম্বিউর এটাও পেলাম যে না খেয়ে থাকতে পারে। ক্যান স্টার্ভিং, এই যে লিখেছি ক্যান স্টার্ভিং। আর যখন মেজাজ জিজ্ঞেস করেছি, মেজাজ কেমন বলেছেন? প্রচুর মেজাজ, খুব জেদ আছে বলেছেন, তাই তো? প্রচুর মেজাজ আছে। আচ্ছা, মেজাজ যখন মানে রেগে যায়, তখন যদি বোঝাতে যান তাহলে কি রাগটা কমে না আরও বেড়ে যায়? দেখুন, রাগ প্রচুর আছে, যদি বোঝাতে যায় রাগটা বেড়ে যায়। একটুতে কান্নাকাটি করে কিনা, কি বলেছেন? একটুতে কান্নাকাটি করে, তখন যদি বোঝাতে যান তাহলে কান্নাটা কমে না আরও বেড়ে যায়, কি বলেছেন?
তা কান্নাটা বেড়ে যায়। দেখুন তাহলে সব পেয়েছি, তার ইরিটেবল আছে, কনসোলেশন অ্যাগ্রাভেশন, ক্রাইং ইজিলি, কনসোলেশন অ্যাগ্রাভেশন, আর অ্যাডামেন্ট আছে, প্রচণ্ড জেদ আছে। আর কেউ যদি ওর বন্ধুরা বা ওর ভাই বোন যদি কেউ কিছু চায় তো দিতে চায় না, দিতে চায় না, একদম দেয়। দেখুন সিম্প্যাথেটিক আছে। সো বন্ধুরা, অল দ্য সিমটমস, পেশেন্ট হট পেশেন্ট, ঘাম প্রচুর হয়, আমরা জানি ন্যাট্রামিউরের ঘাম প্রচুর, জলতেষ্টা প্রচুর, ন্যাট্রামিউরের জলতেষ্টা প্রচুর আছে, কনস্টিপেশন আছে, ন্যাট্রামিউরের কনস্টিপেশন পেলাম, ভাত খেতে, মাছ খেতে এবং তিতো খেতে ভালোবাসে। আচ্ছা, নুন নুন খেতে ভালোবাসে? নুন নুনতে খাবার এগুলো ওগুলো সেমন খায় না। তাহলে এইটা পেলাম, ভাত খেতে, তিতো খেতে, মাছ খেতে ভালোবাসে, আর রোদে রোদ সহ্য হয় না একদম, না খেয়ে উপোস করে থাকতে পারে, প্রচুর রাগ আছে, প্রচুর যে যাতে একটুতে কান্নাকাটি করে, আর রাগ আর একটু কান্নাকাটি এটা যদি বোঝাতে যায় তাহলে আরও বেড়ে যায়, তাই তো বলেছেন? আর সিম্প্যাথেটিক আছে। সো ফ্রেন্ডস, অল দ্য সিমটম গো ইন ফেভার অফ কমন সল্ট ন্যাট্রামিউর। তাই ওকে আমি এই যে লিখেছি কমন সল্ট 01 দিচ্ছি। এই যে 3 বছর ধরে এই যে যাতে ভুগছে স্কিন ডিজিজটা, এটা দেখবেন এই ওষুধ খেতে আসবে, কিছুদিনের মধ্যে আমি আবার দেখাবো যে পেশেন্ট একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তো ম্যাডাম, আপনার ভিডিওটা করলাম, যারা সাধারণ মানুষ হোমিওপ্যাথি সম্পর্কে অবগত কম আছে তাদের অবগতি বাড়ুক, আর আমাদের যারা জুনিয়র ডাক্তার আছে তাদেরও জানানোর জন্য যে আমি কী সিমটম পেলাম, কী ওষুধ দিলাম। তো আপনি সাহায্য করেছেন, আপনার অনুমতি নিয়ে ভিডিওটা করলাম, অনেক ধন্যবাদ।